আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ব্যস্ত শহরে ঠাস বুনোটের ভিড়ে আজও কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। ব্যস্ত শহরে রোহান, তুমি জানো না আমি কিসে পড়ি? আইন অনুযায়ী আপনি আমার টাকাটা ফেরত দেবেন আর আর কঙ্কার জমি ফেরত দেবেন। কঙ্কারটা কঙ্কাকে বলতে দিন প্লিজ, এখানে ব্যক্তিগত কোনো সম্পর্ক আনবেন না। আরে শোন না, সরি। কেমন আছেন? ভালো, আসুন ভিতরে আসুন, বসুন প্লিজ। আচ্ছা ওই আপ কা চলে, আপনার কোনো ঝুট ঝামেলা করলাম না তো? না না, ঝুট ঝামেলা হবে কেন, আপনি বসুন, আমি চা করে আছি। আরে অহনি চা খাওয়া বিদে দেব চা নাকি? হ্যাঁ না না, আমি সেভাবে বলি নি। আপনি বসেন বসেন। আসলে আমি আইছিলাম ওই আঙ্গুর নয় দোকানটার ওপিনি আগে শুক্রবার, আর লেগে কার দিবার আইছি। থ্যাংক ইউ। আচ্ছা আপনি কো বাড়ি রাস্তায় নাকি? না, ওখানে বাবা মা থাকেন। আমার ধারণা আপনি বোধহয় অন্য কিছু বলতে এসেছেন। আপনি তো বহুত বুদ্ধিমতী আছেন। আসলে আমি জিজ্ঞাসা করতে চাইছিলাম কি যে ওই বটু ভাই মানে বাদল ভাই আপনি চিনেন কেমনি? সে আপনাকে কিছু বলেনি? না, আমার কিছু করেনি। বাদল আমার ভাইকে খুন করেছে। আমি আজ জায়গা পরে এক সময় শুনবে, আমার মনে হয় কোনো একখানে গেঁজে হয়েছে জায়গাটা। এই মুহূর্তে নির্ঘাত তোমাকে ঘরে বাইরে বিমলায় কাস্ট করতাম। কত চায়? এক বেলার জন্য গাড়িটার মঞ্জুরি চাই, ভাইজান কি একটু পটিয়ে দিতে হবে। খুঁজে দি। পার্সোনাল কারণ না করলে গাড়ি দেওয়া চাইব না। গাড়ি আমার চাই।
ঠিক আছে, তাহলে একটা শর্ত আছে, ড্রাইভারকে লগে নিয়ে যেতে, ঠিক আছে? ওকে, ডান। যা। যে তোমার সেটা আমি বুঝছি, তুমি আমার খোলা সাগরে কলিয়ে পারতা, তা তো কিছু কইলা না, শেষে গিয়ে শুনলাম নিশির কাছে খুনটা তুমি করছিলা। শেষ পর্যন্ত তুইও হন, আসল ঘটনাটা হন, ঘটনা ঘটছিল আমার চোখের সামনে। নিশি আর প্রীতার ভাইয়া ছিল উপল, আমার দোস্ত, ঘনিষ্ঠ বন্ধু। আমি একলাগে থাকতাম, কখনো আমগো বাড়ি কখনো অগো বাড়ি থাকতাম। প্রীতা মেডিকেলে ভর্তি হলো, হঠাৎ করে অল্লাগের সম্পর্ক হয়ে গেল। কিন্তু উপল এই সম্পর্কটা মানবার পারতো না, ওয় মনে করতো আমি আমগো বন্ধুত্বের সম্পর্কটা এক্সপ্লয়েট করতেছি। জায়গা এটা আসল কথা না, উপল কিন্তু মরছে জমিজমার কেচালে। জমিজমার কেচালে বাদ দে, আমার এসব ভালো লাগতেছে না, বুঝছিস না? জায়গা না বুঝবে না, বাদ বুধ বলে কোনো শব্দ নাই। তুমি আমার সমস্ত ঘটনা খুলে খুবে, আমি নিজে গিয়া নিশির বুল্লা বাঙ্গায় আসুন। হলে মেলনা, এরে আমার মুখের কথার কোনো মূল্য নাই, দুই পয়সার মূল্য নাই। যাওয়ানের আগে সত্যের সত্যটা বোঝানোর চেষ্টা করছি, কেউ হনে নাই কে অহন হনব না। কি করলে শুনবো? দু একটা দিন ধৈর্য ধর, দেখ আমি কি করি। $50, আপনি ওই হোটেলটা থাকবেন আর আপনি গাড়ি চালাবেন। হুম, ভাই যান যদি হনে আমার তো চাকরি থাকবো না। কাউকে কিছু বলা যাবে না, আর এই হোটেলটা থেকে একদম নড়া যাবে না। ওকে, চাবি। Go and enjoy. বলছিলাম কি যে ওই বটু ভাইয়ের কথা, বাদল ভাইয়ে আপনার বাইরে খুন করে নাই কেন? এই কথা বলতে এসছেন আপনি? হ্যাঁ, এই কথা বলতে এসছেন? শুনুন, আর কখনো এই নিয়ে আপনি কোনোদিন কোনো কথা বলতে এখানে আসবেন না প্লিজ। মানে আসলে হচ্ছে কি যে সত্য কথাটা জানতে চান না? না, সত্য কথা জানতে চাই না, কারণ সত্যি জেনে কোনো লাভ নেই। আমার ভাইয়ের খুন হয়েছে, খুনি কোনো বিচার হয়নি, বহুত বিতর্কে ঘুরে বেড়াচ্ছে,
আর আপনি এসে তার পক্ষে নি কথা বলতে আমার কষ্টটা বোঝার চেষ্টা করুন। তুমি এখনো ঘুমাওনি? না রে, তুই শুয়ে পড়ছিস? হুম, সকালে ক্লাস আছে। তিথি, আমি না জটিল একটা সমস্যায় পড়েছি। সেটা তোমাকে দেখেই বুঝতে পেরেছি। পেরেছিস? আমি জানতাম সবাই পারবে। তা পারবে, কিন্তু সমস্যাটা কি মডেলিং নিয়ে? তার চেয়েও ভয়াবহ। সেটা কি বলা যাবে? তুই ছোট মানুষ, কি করে বলি বল? তাহলে বড় কাউকে যেই বলো, আমি ঘুম দিলাম। বুঝলি দিদি, জীবন অনেক ডিফিকাল্ট আছে, আর মেয়ে বলে তো কথাই নেই। ডিসিশনটা না নিতে পারলে সারা জীবন লগডঙ্কা। আচ্ছা, সবচেয়ে ভালো কি দিদি? এই দিদি, ঘুমিয়ে পড়ছিস? এই দিদি, ব্যবসাটা ছেড়ে দাও। যে ব্যবসা নিয়ে এত টেনশন, সেটা না করাই ভালো। আসো বাবারা, দুনিয়াদারির আলো বাতাসে বাইরে আসো, আর দুইটা ব্রেকফাস্ট করে দাও। আসো আসো আসো, বাক বাকুম। লোকমান, তুই যা, মা তোকে ডাকছে। মাদুন, তুমি চা খাও। কি হয়েছে তোমার, মন খারাপ? হ্যাঁ, কিছুটা। জানো, আমারও খুব মন খারাপ। কেন? তুমি বুঝতে পারো না কেন?
আমি আসলে একটা ইনডিসিশনে ঘুরছি, তোমার পরামর্শ দরকার। কি ধরনের পরামর্শ? ধরো তুমি একটা মেয়ে, বিয়ে করার সময় হয়েছে, কিন্তু তুমি যাকে ভালোবাসো সে সাদিয়া। আমার খুব মাথা ধরেছে, আমি যাই ঘরে যাই। আমার শরীরটা খুব খারাপ, বোধহয় জ্বর আসবে। তা আমি কি করতে পারি? তিথিকে স্কুল থেকে আনতে হবে। কেন, ইমরান কোথায়? ওর একটা কি কাজ আছে? বাসার কাজ ছাড়া ওর কাজটা কি বলতো? আমাকে ধমকাচ্ছ কেন? সেটা ওকে জিজ্ঞেস করলেই পারো। ঘরে আর কেউ নেই? না। তা আমার পক্ষে তো এখন যাওয়া সম্ভব না। তার মানে কি আমি শরীর খারাপ নিয়ে বের হবো? তা আমি কি করতে পারি বলো? জানি না, যা খুশি তাই করতে পারো, দায়িত্বটা আমার একার না। হ্যালো, হ্যালো, এই ড্রাইভারকে আসতে বলো তো। হয় কি হয়েছে রে, তিথিরে আনো না, কেউ নাই? জি না আব্বা। ঠিক আছে, আমি যাইতেছি। আপনি আব্বা, আপনি যাবেন? কেন, অসুবিধা আছে? না না স্যার, ইমরানটা কি করে বলুন তো? বাড়ির ব্যাপারটা আমি ইমরানই করবো, এই কথা তোর কেটা গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ড্রাইভারকে আসতে বলেছি, একটু দেরি করে। গাড়ি নাই, রোহন লয়ে গেছে। রোহন গাড়ি নিয়ে গেছে? কই আমাকে তো জিজ্ঞাসা করেনি। এই বাড়িতে হচ্ছেটা কি আব্বা? কই কোনো কথা জিজ্ঞাসা পর্যন্ত করে না আমাকে। মাথা গরম করিস না, আমি দেখতেছি কি করণ যায়। আশ্চর্য, ভিতুর ডিম, এই জন্য বড় ভাই তোদের উপর এত চোটপাট করে। আর তুই একদম ভয় পাস না? নো, অ্যাবসলিটলি না। বড় ভাই তোকে ডাকছে। গাড়ি এসে বসে, চলো বাই। হাই হাই
কঙ্কা। কঙ্কা? কঙ্কা আন্টি। তুমি তিথি? আপনি আমাকে চকলেট দিচ্ছেন কেন? তোমাকে দেওয়ার জন্য এনেছি। আপনার তো চকলেট আমি নেবো কেন? আপনি কে? তুমি